বর্তমানে আধার কার্ড সবার কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে গেছে। সে ব্যাংকের বই খোলা হোক, কিংবা গ্যাসের কানেকশন নেওয়া, কিংবা সরকারের যে কোনো স্কিমের সুবিধা পাওয়াই হোক না কেন, সমস্ত কিছুতেই এখন আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। কিন্তু আপনি কি জানেন যে আপনার আধার নম্বর আপনার অনুমতি ছাড়া অন্য কোথাও ইউজ হয়ে তার দুর্ব্যবহার হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এমনটাও কিন্তু সম্ভব। তো আপনারা কি করে চেক করবেন যে আপনার আধার নম্বর অন্য কেউ ব্যবহার করেছে কি না, এবং সেটা যদি ব্যবহার করে থাকে তাহলে কে ব্যবহার করেছে এবং কোন কাজে ব্যবহার করেছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এখন জানতে পারবেন। তো এই নিয়ে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি, শেষ অবধি অবশ্যই সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। বন্ধুরা দেখুন, কলকাতা 24/7 একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা রয়েছে যে আপনার আধার নম্বর আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে না, তো কীভাবে জানবেন? তো আজকের সময়ে আপনি যদি নতুন সিম কার্ড কিনতে চান, কিংবা স্কুলে অ্যাডমিশন নিতে চান, কিংবা গাড়ি বাড়ি কিনতে চান, কিংবা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আধার কার্ডের প্রয়োজনীয়তা সবথেকে বেশি। এর বাইরে আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক কিংবা উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে চান, এর জন্য আপনার আধার কার্ডের প্রয়োজন অপরিসীম। এই 12 সংখ্যার নম্বরটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের আধার কার্ডটি খুব চিন্তাভাবনা করে ব্যবহার করা দরকার। এমন পরিস্থিতিতে আপনার আধার কার্ডের কেউ অপব্যবহার করছে কি না সেই বিষয়ে আপনাকে কিন্তু নিশ্চিত হওয়া একান্ত প্রয়োজন। তো এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনারা বুঝবেন যে আপনার আধার নম্বর কিংবা আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে কি না? তো সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে খুবই সহজ উপায়ে এখন থেকে আপনি জানতে পারবেন। তো প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে, যার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আপনাকে দিয়ে দেবো। তো এরপরে লিংকে যাওয়ার পরে আপনাকে প্রথমে 12 অঙ্কের আধার নম্বর দিতে হবে, এবং আপনি সেখানে একটা পাবেন আধার অথেন্টিকেশন হিস্ট্রির নিচে, অর্থাৎ ওই লিংকে ক্লিক করলে আপনি আধার অথেন্টিকেশন হিস্ট্রি পাবেন, তার ঠিক নিচে আপনাকে 12 অঙ্কের আধার নম্বর দিতে হবে। এরপরে আপনাকে 4 অঙ্কের একটি সিকিউরিটি কোড দিতে হবে, সেই সিকিউরিটি কোডটি সেখানে আপনারা দেখতে পারবেন। এরপরে আপনাকে ওটিপি জেনারেট অপশনে ক্লিক করতে হবে, তারপরে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে, অর্থাৎ ফোন নম্বরে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দেওয়া হয়ে গেলেই এরপরে একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে অথেন্টিকেশন টাইপ, সিলেক্টেড ডেট রেঞ্জ, অর্থাৎ কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনাদের আধার কার্ড আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করেছে কি না সেটা আপনি দেখতে চান, সেই ডেট রেঞ্জও আপনি দিতে পারবেন। নাম্বার অফ রেকর্ডস আপনি দিতে পারবেন, অর্থাৎ কতগুলো নাম্বার অফ রেকর্ডস আপনারা দেখতে চান, এবং এরপরে আপনাকে ওটিপি নম্বর, অর্থাৎ ওটিপিটি আরও একবার আপনাকে দিতে হবে। এরপরে আপনাকে জাস্ট নিচে আসতে হবে, তারপরে সেখান থেকে অল অপশনটি আপনাকে বেছে নিতে হবে। পেজে থাকা সিলেক্টেড ডেট রেঞ্জ আপনাকে অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে আপনি সর্বোচ্চ 6 মাসের পুরনো তথ্য দেখতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ 6 মাসে আপনার আধার কার্ড আপনি বাদে অন্য কেউ ব্যবহার করছে কি না সেটা আপনি জানতে পারবেন সর্বোচ্চ 6 মাসে। এবার আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করা হয়ে গেলে আপনার সামনে আসবে নাম্বার অফ রেকর্ডস অপশন, সেখান থেকে আপনি অন্তত 50টি রেকর্ড সম্বন্ধে জানতে পারবেন, অর্থাৎ বিগত 6 মাসে কতবার আপনার আধার কার্ড ইউজ হয়েছে, কোন কোন কাজে ইউজ হয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন। সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ মিলে নিতে পারবেন যে আপনার প্রয়োজন ব্যতীত বা কিংবা আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার আধার নম্বরটি ব্যবহার করেছে কি না সেটা কিন্তু আপনি সেখান থেকে অনায়াসে দেখতে পারবেন। এবার অথেন্টিকেশনের জন্য পুনরায় আপনাকে ওটিপির জন্য আবেদন করতে হবে, এবং সেখান থেকে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আপনার আধার কার্ড কোথায় ব্যবহৃত হয়েছে, কেন ব্যবহৃত হয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনি সেখান থেকেই জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার আধার কার্ড কোথায় ব্যবহৃত হয়েছে, কী কারণে ব্যবহৃত হয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু আপনি জানতে পারবেন সেখানে ক্লিক করলে, সাবমিট অপশনে ক্লিক করলে। এবার যদি আপনি দেখেন যে আপনার অনুমতি ব্যতীত কিংবা আপনাকে না বলে কেউ যদি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আপনার আধার কার্ড ব্যবহার করে থাকে, তাহলে UIDAI-এর কাছে অভিযোগ আপনাকে জানাতে হবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে যে আপনার আধার নম্বরটি ব্যবহার করেছে তার বিরুদ্ধে, তার IP অ্যাড্রেস হ্যাক করে তার বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে UIDAI।
অর্থাৎ বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড আপনি ছাড়া অন্য কে কোথায় এবং কখন ব্যবহার করেছে সেটা কিন্তু এখন অনায়াসেই জানতে পারবে। তো বন্ধুরা, আশা করব যে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনি নতুন কিছু জিনিস জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।